হাই আমি শিপ্রা বসাক দাস ওয়েলকাম টু মাই চ্যানেল সিপ্রা ফিটনেস একাডেমি আজকে আমরা ওয়েট লস নিয়ে কিছু কথা বলবো আজকের দিনে মোটা হয়ে যাওয়াটা বা ওয়েট বেড়ে যাওয়াটা একটা খুব কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে আগে হয়তো সবাই পছন্দ করতো একটু নাদুস নদুস একটু খাতে পিতে ঘরকে বলতে যাওয়া বোঝায় সেরকম ধরনের চেহারা কিন্তু আজকের যুগে সবাই ফিট অ্যান্ড ফাইন থাকতেই বেশি পছন্দ করে তো যাই হোক সবারের আদর যত্নে আমিও কিন্তু খুব সুন্দর একটা নাদুস নুদুস গোল গাল চেহারার অধিকারী হয়েছিলাম তো দেখতে পাচ্ছেন যে আমার চেহারাটা কত সুন্দর গোলগাল ছিল কিন্তু এই রকম গোলগাল চেহারার জন্য আমার শারীরিক প্রবলেম হয়ে গেছিলো তার ফলে আমি একটুতেই হাঁপিয়ে পড়তাম বেশি কাজ করতে পারতাম না বাইরে বাজারে গেলে মার্কেটে গেলে কিছু কাজ করতে করতেই বাড়িতে এসে আমাকে কিন্তু রেস্ট নিতে হতো তবে আমি নেক্সট কাজে হাত দিতে পারতাম তার সঙ্গে সঙ্গে তো রকম প্রবলেম শারীরিক প্রবলেম এসে যায় যারা মোটা হয়ে যাচ্ছেন তারা নিজেরাই বুঝতে পারছেন যে একটার পর একটা প্রবলেম তাদের উপরে চলে আসছে তো যাই হোক আমরা ওয়েট লস করতে গেলে আমাদের তো নিজেদের শারীরিক কন্ডিশনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ডায়েট প্ল্যান ফলো করতে হয় কিন্তু আজকে আমি যে ব্যাপারটা নিয়ে বলবো যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে আমরা যাই ডায়েট প্ল্যান ফলো করি না কেন খাবার দাবারের ক্ষেত্রে কিছু বেসিক রুল থাকে যেগুলোকে কিন্তু মেনটেন না করলে একটা ফিট অ্যান্ড ফাইন চেহারাতে যেমন ফিরে আসা যায় না মোটা থেকে সেরকমই এবং ফিট অ্যান্ড ফাইন চেহারাটাকে কন্টিনিউ করাও যায় না বা অনেক দিন ধরে মেনটেন করাও যায় না এবার এটা করতে গেলে আমাদের আমরা সবাই খাবার দাবার খাই কিন্তু সেই খাবার দাবারের কিছু নিয়ম আমাদেরকে কিন্তু ফলো করতে হয় সেই জন্য সেই সব ব্যাপারগুলো সেগুলো বেসিক এবং খুবই কমন ব্যাপার আমরা হয়তো কিছুটা অ্যাভয়েড করে যাই কিন্তু সেই সব ছোট্ট ব্যাপারগুলো নিয়েই কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব। আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি নিয়ম সাধারণ স্বাভাবিকভাবে আমরা চেঞ্জ করতে হবে বা করতে পারি সেগুলোই আমি আজকে বলবো আমি ফার্স্ট শুরু করছি ঘুম থেকে মর্নিংয়ে ওঠা থেকে উঠে আমাদের কি করতে হবে প্রথমেই কিন্তু এক গ্লাস জল খেতে হবে খালি পেটে পারলে বাসি মুখেই খেতে হবে তাতে কি হবে আমাদের মুখের মধ্যে কিছু ব্যাক ব্যাড ব্যাকটেরিয়া গুড ব্যাকটেরিয়া সব থাকে সেগুলো কিন্তু সেই কুলকুচি করে জলটা খেলে আমাদের পেটের মধ্যে চলে যায় এবং সেটাও কিন্তু একটুখানি হলেও কিন্তু আমাদের পেটের প্রবলেমকে ঠিক করতে পারে এরপরে আমি চলে যাব পরবর্তীকালে আমরা কি করব কিছু একটা আমরা যারা গ্রিন টি খাই বা যা খাই সেটা তো খাবো তারপরে চলে যাব কি আমরা ব্রেকফাস্টে মর্নিং ব্রেকফাস্টটা কিন্তু আমাদের হতে হবে হেভি আমরা ওয়েট লস করতে চাইছি বলে আমরা মর্নিং ব্রেকফাস্টটাকে স্কিপ করে দিলাম সেটা কিন্তু সঠিক পদ্ধতি হবে না তাতে কিন্তু আমাদের শারীরিক প্রবলেম হবে শরীরের ক্ষতি হবে তার জন্যে আমাদের উচিত আমাদের উচিত কি যে ব্রেকফাস্টে একটা হাই প্রোটিন বেসড কোনো খাবার যদি খেতে পারি সেটা শরীরের পক্ষে খুব ভালো আমাদেরকে করতে হবে কি যদি আমরা যখন আমরা ঘুম থেকে উঠছি তার দেড় দু ঘন্টার মধ্যে ব্রেকফাস্টটা করে নিতে হবে অনেকটা গ্যাপ দিলে হবে না কিন কারণ আমরা রাত্রের খাবার খাওয়ার পর যথারীতি অনেকখানি গ্যাপের পরে কিন্তু ব্রেকফাস্ট করি মানে আমরা ফাস্টটাকে ব্রেক করি আমাদের যে স রাত থেকে যে ফাস্টিংটা চলে আসছে সেই অনেক রাতে খাওয়ার পর আমরা অনেকক্ষণ পর যখন খাচ্ছি সেই ফাস্ট কন্ডিশানটাকে ব্রেক করি সেই জন্য সেই খাবারটা হতে হবে একটা এমন খাবার যেটা শরীরের সেই ঘাটতিটাকে পূর্ণ করতে পারে ব্রেকফাস্ট করলাম ব্রেকফাস্টটা করার পর আমাদের করতে হবে কি ব্রেক অনেকে করেন কি ব্রেকফাস্ট করার পর একবারে আমরা লাঞ্চ করি কেন আমাদের বলি যে মাঝখানে আমাদের খাবারের কোনো টাইম থাকে না বা সময় থাকে না কিন্তু এটা ভুল করলে হবে না ব্রেকফাস্ট এবং লাঞ্চের মধ্যে একটা টাইম আমাদের কিন্তু স্ন্যাক্স টাইম রাখতে হবে আমরা যদি আটটা থেকে নটার মধ্যে ব্রেকফাস্ট ছাড়ি বা আটটার মধ্যেই ধরি ব্রেকফাস্ট ছাড়ছি তাহলে আমাদের দশটার মধ্যে কিন্তু একটা স্ন্যাক্স দশটা সাড়ে দশটার মধ্যে একটা স্ন্যাক্স আইটেম নিতে হবে সেটা হতে পারে মেবি ফ্রুটস সেটা খুবই ভালো এবং তার সঙ্গে এবং সেটা না হলে হয়তো আমাদের অন্যান্য খুব হালকা একটা স্ন্যাক্স আইটেম নিতে পারি ফ্রুটসটাই আমি প্রেফার করি সময়। তারপরে চলে যাচ্ছি আমরা লাঞ্চে লাঞ্চের আগে আমি একটা কথা বলে দিই তার মধ্যে কিন্তু আমাদের জলটা খেতে হবে জল খাওয়া কিন্তু বন্ধ করলে হবে না আমি প্রত্যেক ভিডিওতেই উল্লেখ করি যে আমাদের পার কুড়ি কেজি বডি ওয়েটের জন্য এক লিটার করে জল কিন্তু দরকার সেই হিসাবে আমাদের কিন্তু সেই পরি জলের বেশিরভাগ পরিমাণটা আমাদের সকালেই নিতে হয় সেই জন্যে প্রত্যেকটা গ্যাপে গ্যাপে কিন্তু আমাদের জলটা একসঙ্গে এক গাদা না খেয়ে একটু পরে পরে কিছুক্ষণ পরে পরে কিন্তু আমরা জলটা আমাদের খেতে হবে তারপরে কি হলো আমরা চলে এলাম দুপুরের লাঞ্চে দুপুরের লাঞ্চের আধা ঘন্টা আগে আমরা এক গ্লাস জল খেয়ে ফেলতে পারি বা অনেকে লাঞ্চের সঙ্গে সঙ্গে হয়তো আমরা স্যালাড খাই সেটা না খেয়ে লাঞ্চের থেকে মোটামুটি আধা ঘন্টা আগে আমরা কিছু বেশ কিছুটা স্যালাড খেয়ে নিলাম তারপরে এক গ্লাস জল খেলাম তার আধ ঘন্টা পর লাঞ্চটা করি তাহলে কি হয় তাহলে আমাদের লাঞ্চের সময় কিন্তু খুব খেতে পাবে না তাহলে ওভার ইটিংয়ের কোনো প্রবলেম কিন্তু আমাদের মধ্যে আসবে না কেন আমাদের পেট কিছুটা ভর্তি থাকবে তার ফলে কি হবে আমাদের ওভার ইটিং কোনোভাবেই করতে ইচ্ছে হবে না আমরা কিন্তু বেশি বেশি খাবার খেতে পারব না সেটা কিন্তু আমাদের ওয়েট লসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে তবে হ্যাঁ আমাদেরকে মনে রাখতে হবে তাই বলে কি আমি খাবারটাকে পুরো বন্ধ করে দেবো না সেই খাবারের মধ্যে এমন এমন খাবার আমাদের চুজ করতে হবে যেন আমাদের পুষ্টিগুণটা কোনোভাবেই না কমে স্যালাড আমাদের প্রচুর পরিমাণে খেতে হবে সবুজ শাক সবজি প্রচুর পরিমাণে খেতে হবে শাকসবজির মধ্যে যে পরিমাণ ভিটামিন যে পরিমাণ প্রোটিন যে পরিমাণ আয়রন সব রকম থাকে সেটা কিন্তু আমাদের শরীরে পরিপূর্ণভাবে পেতে হবে আমরা ওয়েট লস করছি বলে যদি আমরা খাওয়া দাওয়া কমিয়ে দিই আমাদের শরীরে রিকোয়ারমেন্ট যে প্রোটিন যে পরিমাণ পুষ্টিগুণের রয়েছে সেগুলো যদি আমরা কমিয়ে দিই তাহলে কিন্তু আমাদের শরীরের অন্যরকম ক্ষতি হবে বা হরমোনাল ডিসব্যালেন্স হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে আরও অন্যরকম অসুবিধার সৃষ্টি হতে পারে সেই জন্য আমি বারবার বলি বাড়ির খাবার খান খাবার খেয়ে ওজন কমান কিন্তু আমাদের মনে রাখতে হবে যে খাবারগুলো যেন সঠিক পরিমাণ ভিটামিন প্রোটিন মিনারেলস সেগুলো যেন আমাদের শরীরে ঘাটতি না হয় এরপরে কি করব এরপরে কিন্তু আমরা বিকেল টাইমে বিকেল এবং হ্যাঁ বিকেলের আগে আমি আরেকটা কথা বলি খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল খাওয়া কখনোই উচিত নয় খাবারের পর অন্তত আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে যদি আপনি জল খান এবং সেই জলটা যদি হালকা গরম জল হয় উষ্ণ গরম জল হয় সেটা খুবই ভালো সেটা হজমের পক্ষে খুবই ভালো ডাইজেস্টিভ সিস্টেম যত আমাদের স্ট্রং হবে ওয়েট লসের ক্ষেত্রে তত ভালো ডাইজেশান ঠিকমতো হবে তাতে কী হবে আমাদের টক্সিনগুলো ঠিকমতো রিমুভ হবে ওয়েট কিন্তু খুব সুন্দর দ্রুত হারি এবং সায়েন্টিফিক তবে এই ক্ষেত্রে একটা কথা বলি যে খাবার আমরা যখনই খাবো সেটাকে কিন্তু আমাদের দাঁতের সাহায্যে খুব ভালো করে চিবিয়ে তারপরে কিন্তু খাবো এবং খাবারটা খেতে হবে আমাদের একটু সময় নিয়ে খুব তাড়াতাড়ি এলাম আর টপ 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 করে খাবারগুলো খেয়ে ফেললাম এটা কিন্তু সঠিক প্রসেস নয় খাবার আমাদের খেতে হবে ভালো করে চিবিয়ে তারপরে সেই খাবারটা গিলে খেতে হবে এবার আমরা চলে আসছি বিকেল টাইম বিকেল টাইমেও কিন্তু আমাদেরকে কিছুটা স্ন্যাক্স নিতে হবে সেই সময়ও আমরা ফ্রুটস নিতে পারি আয়দার আমরা টক দই নিতে পারি কিছুটা পপকর্ন নিতে পারি বা ছোলা ভাজা নিতে পারি যা পছন্দ হয় এক পরিমাণ হালকা করে আমরা কিন্তু ওখানে একটু স্ন্যাক্স নিতে পারি খেতে কিন্তু আমাদের হবে আমি যদি ইচ্ছে করি যে না আমি না খেয়ে ওয়েট লস করবো সেটা আমি বারবার বলছি কোনো মতেই যেন করবেন না এবার আমাদের চলে আসতে হবে ডিনার টাইম ডিনারটা আমাদের সেরে ফেলতে হবে সাতটা থেকে আটটা বা সাড়ে আটটার মধ্যে চেষ্টা করতে হবে সাড়ে আটটার মধ্যে করে ফেললে খুবই ভালো হয় যত তাড়াতাড়ি ডিনার করবেন আমাদের হবে কি আমাদের সুতে সুতে আমাদের সেই ডিনারটা কিন্তু বেশিটা পরিমাণে হজম হয়ে যাবে যার ফলে কিন্তু আমাদের হজমের গন্ডগোল হওয়ার সম্ভাবনাটা থাকবে না তাই ডিনার করার পর অন্তত যদি আমরা দেড় দু ঘন্টা পরে শুতে পারি তাহলে আমাদের পক্ষে খুবই ভালো হয় সেই জন্য আমাদের চেষ্টা করতে হবে কি ডিনারটা খুব তাড়াতাড়ি করতে হবে খেয়ে দিয়ে শুয়ে পড়বো না আমরা ডিনারটা করার পর তারপরে অন্তত মিনিমাম দু ঘন্টা পরে কিন্তু আমরা রাতে ঘুমোতে যাব এবং কি আমাদের মনে রাখতে হবে আমরা খাবার দাবার সব মেনটেন করলাম কিন্তু আমরা অনেক রাত অবধি জেগে থাকলাম জেগে জেগে নানা রকম কাজ করলাম যাতে আমাদের বিশ্রামটা ঠিকঠাক হলো না তাহলে কিন্তু আমাদের ওয়েট লসেও সম্ভাবনা ওয়েট লসও কিন্তু অসুবিধা হবে ওয়েট লসে এবং তার সঙ্গে সঙ্গে কি হবে শরীরে কিন্তু অনেক রকম প্রবলেম এসে যাবে কারণ আমাদের কিন্তু প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা ডিপ স্লিপ কিন্তু প্রয়োজন সেই জন্য আমাদের করতে হবে কি রাত্রেবেলা দশটার মধ্যে শুয়ে পড়তে হবে যাতে আমাদের সাত থেকে আট ঘন্টার রেস্টটা কমপ্লিট হতে পারে তাহলে আমরা সকাল থেকে রাত অবধি এই নিয়মগুলো যদি মেনটেন করে চলি তাহলে কিন্তু আমাদের শরীর ফিট থাকবে এবং আমরা যে কোনো ডায়েটে ডায়েটে পালন করি না কেন যে ডায়েটই পালন করি বা যে ডায়েটই আমরা ফলো করি আমাদের কিন্তু সেই ডায়েট কাজ করবে এবং নিজের ওয়েট লস হবে সেই জন্য আমি বারবার বলছি ওয়েট লস করতে গিয়ে কখনোই কিন্তু আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেবো বা কোনো খাবার দাবার স্কিপ করে যাব খাবার বাদ দিয়ে আমরা ওয়েট লস করবো এটা কিন্তু সায়েন্টিফিক্যালি ঠিক নয় যাতে আমাদের শরীরে প্রবলেম হবে উইকনেস আসবে এবং তার সঙ্গে সঙ্গে হরমোনাল ডিসব্যালেন্স হবে যেটা কখনোই কাম্য নয় আমাদের কিন্তু সঠিকভাবে সঠিক ডায়েটিশিয়ানের সাহায্য নিয়ে নিজের বডিকে অ্যানালিসিস করে সঠিকভাবে সায়েন্টিফিক্যালি ওয়েট লস করা উচিত নিজের ইচ্ছে মতো বা অন্যান্য কারো হয়তো নানা রকম চ্যানেলের নানা রকম কথা শুনলাম শুনে আমি নিজের ইচ্ছা মতো নিজের ইয়েতে ওয়েট লস করলাম সেটা কিন্তু সঠিক নয় আমি সব সময় বলি যে ওয়েট লস করতে হলে কিন্তু নিজের বডি অ্যানালিসিস করে নিজের বডির পজিশন অনুযায়ী আমাদেরকে কিন্তু ডায়েট ফলো করা উচিত কারণ প্রত্যেকের বডি স্ট্রাকচার কিন্তু আলাদা আপনার যেরকম ভাব যেরকম স্ট্রাকচার বডি বা আপনার শারীরিক অবস্থা যেরকম আমার নিশ্চয়ই এক নয় অর্থাৎ আমার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ডায়েট প্ল্যান কিন্তু সম্পূর্ণ আলাদা হবে সেই জন্য আগে নিজের বডি অ্যানালিসিস করে তারপরে ডায়েট ফলো করা উচিত আমি আর একটা কথা বলবো যে এর সঙ্গে সঙ্গে আমাদের উচিত কি এই এক্সারসাইজকে প্রত্যেক দিনের একটা ডেলি রুটিনের মধ্যে নিয়ে চলে আসা উচিত এই জন্য কী হবে আমরা আমরা যদি প্রত্যেক দিন নিয়মিত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পারলে এক ঘন্টা পরিমাণ এক্সারসাইজ প্রতিদিন করি তাহলে কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে আমরা কিন্তু ওয়েট লস করতে চাইলে খুব দ্রুত হারে ওয়েট লস হবে তাতে কিছুটা ক্যালোরি এক্সারসাইজের ফলে আমাদের ক্যালোরি বার্ন হবে ক্যালোরি বার্ন হলে কিন্তু আমাদের ওয়েট লসে আমাদের সহায়তা করবে অর্থাৎ আমরা কি জানতে পারলাম যে আমরা কিন্তু খাবার দাবারগুলো দেখুন আমরা আপনিও খাবার খান আমিও খাবার খাই কিছু কিছু খাবারের পদ্ধতিগত ভুলের জন্য কিন্তু আমাদের শরীরে প্রবলেমটা এসে যায় তার জন্য আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে সিস্টেমে একটু সমস্যা আসে ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা এলে কিন্তু তার সঙ্গে সঙ্গে শারীরিক প্রবলেম আসে এবং তার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ওয়েট গেইন করতে শুরু করে তবে হ্যাঁ আরও কিছু কিছু নিয়ম আছে যেগুলো খাবারের যে সব নিউট্রিয়েন্সগুলো আছে সেগুলোকে একটু ক্যালকুলেশন করে আমাদেরকে ক্যালোরি ম্যানেজমেন্ট করতে হয় সেগুলো আমি আরেকটা ভিডিওতে আপনাদের পরিষ্কার করে বলবো তাহলে আজকে আমি আমাদের ডেলি রুটিনে খাবার দাবার জল খাওয়া এগুলো তো আমরা খেতে হবে কিভাবে খাবো কি না খাবো খাবারের যে আমাদের পদ্ধতিগত কিছু ভুল থাকে সেগুলো সম্বন্ধে কিছু আলোচনা করলাম আর জল খাওয়া নিয়ে বিস্তারিতভাবে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি আপনি ইচ্ছে করলে আগের ভিডিওগুলো দেখলে একটা সামগ্রিক ধারণা আপনারা পেতে পারেন তাহলে আমি বলতে চাই যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয় যদি আমার চ্যানেলে আপনি নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলকে আমার চ্যানেল সিপ্রা ফিটনেস অ্যাকাডেমিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা অল বা বেলাইকনটি প্রেস করে অল বাটনটি টিপে দিন আর যদি আমার টিপসগুলো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আমি চাইব আপনি সুস্থ থাকুন আপনার সঙ্গে সঙ্গে আপনার ফ্রেন্ডস রিলেটিভস আপনার সার্কেলের যত মানুষ আছে সবাই সুস্থ থাকুন তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ